গুড মর্নিং গাইস, বন্ধুরা তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো। অনেক লেটে ভিডিওটা শুরু করলাম, আজকে একটু ব্যস্ত ছিলাম, একটু কাজ ছিল, তাই সকালে পুজো টুজো দেওয়া কমপ্লিট, আজকে কোনো ব্রেকফাস্ট করা হয়নি। ওর টিকিট কাটার ব্যাপার ছিল দোকানে, ওই জন্য তাড়াতাড়ি চলে গেছে। এই যে রান্না প্রায় শেষের মুখে, রুই মাছ এনেছে। রুই মাছটা আমার বর খেতে খুব ভালোবাসে, তাই রুই মাছ দিয়ে ঝিঙে দিয়ে আলু দিয়ে পাতলা ঝোল হবে। এই যে মাছের মাথা ভাজছি, মাছ ভাজা ওর জন্য রেখে দিয়েছি। আর এটা ঝিঙে বাটা, ঝিঙে যেটাকে বলে ঝিঙে বাটা, মাছ দিয়ে ঝিঙে দিয়ে আলু দিয়ে করা হবে, ঝিঙে বাটা করা হবে। এই যে মশলা করছিলাম, তার মধ্যে ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলি, সকালের থেকে একবারও সময় পাইনি একটুখানি কথা বলার বা কিছু, এই জন্য। কি হয়েছে কি হয়েছে? এই তো মা, এই তো এই তো এই তো এই তো মা, হয়ে গেছে মা, একটুখানি দাঁড়া মা, হয়ে গেছে। মেয়েটা সকালবেলায় ওর মামার বাড়ি গেছিলো, মানে আমাদের একটু কাজ ছিল, আমি আর ওর বাবা একটু একটা এলাকায় গিয়েছিলাম, সেই কাজটা মিশিয়ে বাড়ি আসলাম। ওর বাবা আসার সময় বাজারটা করে আসলো, তাই মেয়েকে নিয়ে যাবো না বলে, মেয়ে অনেক দেরি হয়ে যাবে, একটু দরকারি ছিল, দরকার ছিল সেখানে নিয়ে রাখলে অনেক দেরি হয়ে যাবে বলে ওর বাবা মামার ওখানে, মামার বাড়ি রেখে দিয়েছিল মেয়েকে। কাজ মিটিয়ে আসার সময় মেয়েকে নিয়ে আসলো, আর হচ্ছে বাজার মাছ নিয়ে আসলো। বাজার সবজি টবজি সবই ফ্রিজে থাকে, শুধু হচ্ছে এই মাছটা আনারই দরকার ছিল, তাই নিয়ে আসলো। রুই মাছ আমি খাই না, আমার বর খুব ভালো খায় রুই মাছ, যদি এরকম পাতলা ঝোল ঠোল করে দেওয়া হয় তাহলে ও খুব ভালো ভালো খায়, পছন্দ মানে পছন্দ হয় আর কি। তো ভাবলাম যে ওর পছন্দ মতনই করি, আর আমার যে ঝিঙে বাটা হয়েছে ব্যাস হয়ে যাবে। আমার ওকে আমাকে যা দেবা, আলু সেদ্ধ ভাত দিলেও আমার কোনো সমস্যা নেই। তো দেখি, মাছটা আমি অতটা পছন্দ করি না, মাছ আমি অতটা খাই না। মাছ খাই না বলা ভুল, চিংড়ি মাছটা ভালো খাই, তারপরে ইলিশ মাছটা ভালো খাই, ছোটোখাটো মাছগুলো ভালো খাই, দেশি মাছগুলো ভালো খাই, কিন্তু আমার বর দেশি মাছটা আমি খেতে পছন্দ করে বলে এনে দেয়, কিন্তু ও খায় না, ওই জন্য আমি খুব একটা বলি না, টাকার জন্য না করতে ইচ্ছা করে না কোনো কিছু। এই গরমে এরকম পাতলা ঝোল করে খাবে, জিরে আদা বাটা দিয়ে, দেখবে খুব সুন্দর লাগে। পাতলা ঝোল মানে জিরে আদা বাটা দিয়ে পাতলা মাছের ঝোল, খুব খেতে ভালো লাগে, আর পেটটাও ঠান্ডা থাকে। তরকারিটা হয়ে গেলে ব্যাস হয়ে যাবে এদিকটার কাজ, নিয়ে যাবো ভাত বসাতে। ওমা ওমা, কি মা কি ও মা, কি হয়েছে মা? তোমার মতো কেউ এতটা কম,
খাবি না খাবি না দুপা দুপা এগিয়ে তোমার এই যে মাছের ঝোল লাস্ট লুক এই যে ভাত আর এই যে ঝিঙে ভাতটা আর মাছ ভাজা